আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খিচুড়ির রেসিপি। আমরা অনেকেই অনেক রকম ভাবে বানিয়ে থাকি, বাঙালি মাতৃ খিচুড়ি প্রিয় মানুষ, তবে অন্য জায়গার লোকরাও পছন্দ করে। তো আজকে আমি যেভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের যে খিচুড়িটা দেখাবো তাতে আমাদের নারকেল লাগবে। তো আমি একটা নারকেল ফাটিয়ে যতটুকু লাগবে আমার ততটুকু এখান থেকে নিয়ে নিচ্ছি তুলে। নারকেলের পেছনের অংশটা বাদ দিয়ে আমি এরকম ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি। নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল আছে, তোমরা তোমাদের পরিমাপ মতন নিয়ে নেবে। চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব আমি। প্রথমে নিয়ে নিয়েছি 3 রকমের ডাল, মুগ ডাল, ছোলার ডাল আর মটর ডাল। এই 3 রকম ডাল দিয়ে আমি আজকে খিচুড়িটা বানাবো। তো প্রথমে বলে দিই যে আমি মুগ ডালটাকে একটু শুকনো কলায় ভেজে ধুয়ে নেব, আর এই দুটো ডাল আমি প্রেশারে দিয়ে আগে সিদ্ধ করে নেব ধুয়ে। মটর ডাল আর ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে আমি প্রেশারে নিয়ে নিয়েছি। দুটো হুইসেল দিয়ে নিলেই হয়ে যাবে, খুব বেশি গলাতে হবে না, তাহলে ভালো লাগবে না। নিয়ে নিয়েছি একটা গ্রাইন্ডিং জার, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এটাকে আমি একটু বেটে নেব। 1 কাপ যেরকম ডাল চাল নিয়েছি তেমনি আমি সব ডাল মিলিয়ে 1 কাপ করে নিয়েছি, সমান সমান মাপে রেখেছি। তবে খিচুড়িতে ডালের পরিমাণটা একটু বেশি থাকলে একটু বেশি ভালো লাগে, আবার কারো কারো অল্প হলে ভালো লাগে, সবার নিজের পছন্দ। তো আমি মুগ ডালটাকে না ধুয়ে আগে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি, তারপরে জল দিয়ে এটাকে ধুয়ে নেব। একটা টমেটো আমি নিয়ে নিলাম, এই টমেটোটাকেও আমি একটু বেটে নেব। খিচুড়িতে দেবার জন্য নিয়েছি ফুলকপি, কিন্তু অসমার কপি, সেই জন্য আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে এটাকে ভাপিয়ে নেব, ভাপিয়ে জলটা ফেলে দেব। নিজেদের পছন্দ মতন কিছুটা সবজি নিয়ে নেবে। আমি এখানে গাজর, বিনস আর আলু নিয়ে নিয়েছি। কারোর কাছে মটরশুঁটি থাকলে সে সেটাও যোগ করতে পারো, আমার কাছে নেই তাই আমি যোগ করতে পারলাম না। তো খিচুড়ির জন্য সব মিলিয়ে আমি 6 কাপ জল এখানে গরম বসিয়ে দিয়েছি। এই জলটাকে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আগে। যেহেতু পুরোপুরি বাঙালি খাবার, আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তো প্রয়োজন মতন অল্প একটুখানি সর্ষের তেল আমি দিয়ে নিলাম এর মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, সামান্য কয়েকটা ছোট এলাচ, দারচিনি আর 4টে লবঙ্গ আর কয়েকটা শুকনো লঙ্কা পাটানো। এটা আমাদের ফোড়নে হয়ে গেল। আর দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা নারকেল। দিয়ে দেবো একটুখানি হিং, এই হিংটা হজমের খুব সহায়ক, আর তোমরা নিরামিষ রান্নায় হিং দিয়ে দেখবে সেটা খেতেও খুব সুন্দর হয়, মানে পেঁয়াজ রসুন ছাড়া যে রান্না হয় আর কি তার মধ্যে। এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সবজিগুলো, গাজর, আলু আর বিনস। সবজিটা ভাজা হতে হতে দেখো আমরা কিছু বেসিক মশলা এখানে আছে। এখানে আমি 1 চা চামচ পরিমাপে জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, ধনের গুঁড়ো নিয়ে নিলাম। এবার একটু নুন হলুদ মিশিয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। নুন হলুদও দিয়ে দিয়েছি, এবার এটা দিয়ে একটু ভিজিয়ে রাখবো, আর একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো। মশলাটা গোছাতে গোছাতে দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরকম করে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। নাহলে খিচুড়ি করতে আমরা সবাই জানি, তবে এক একজন এক এক রকম পদ্ধতিতে করি আমরা, সেই জন্য এটা দেখিয়ে দিলাম আমি যে পদ্ধতিতে করি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা পেঁয়াজ। এবার একে একে সব মশলাগুলোই আমি যোগ করে দেবো। টমেটো পেস্ট, দিয়ে দেবো যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা। এর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিতে হবে আমাদের। দিয়ে দেবো যে চালটা আমি ধুয়ে গুছিয়ে রেখেছিলাম। আমি এখানে গোবিন্দভোগ চালের ব্যবহার করেছি, তোমরা কিন্তু যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারো।
আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এই চালের সাথে এই মশলা দিয়ে সবজি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি 5-7 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। যে জলটা আমি বসিয়েছিলাম দেখো এটা ফুটে গেছে, এর মধ্যে আমি ওই ভেজে রাখা মুগ ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা নিজের থেকে সিদ্ধ হয়ে যাবে। এখন চালটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে সবজির সাথে, দেখো এই সময় আমি ফুলকপিটা যোগ করব, কারণ ফুলকপিটা যেহেতু একটু সিদ্ধ করা আছে সেই জন্য আমি পরে যোগ করলাম। তবে তোমরা ফুলকপিটা আলাদা করে ভেজে নিয়েও যোগ করতে পারো, সেক্ষেত্রে তেলের ব্যবহারটা একটু বেশি হয়ে যায়, সেই জন্য আমি আর সেটা করিনি, একবারই এর সঙ্গে দিয়ে নাড়িয়ে নিলাম। প্রেশার কুকারে যে ডালটা সিদ্ধ করেছিলাম সেটা এই রকম হয়েছে, মোলায়েম হয়েছে, অথচ এটা ভেঙে যায়নি। এদিকে এই ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে চাল ডাল এগুলো রয়েছে এই কড়াই থেকে এর মধ্যে সব ট্রান্সফার করে দেব, এই জিনিসটা একবারেই হয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর ভালো না লাগলে ডিসলাইক করার অধিকারও তোমাদের আমি দিয়েছি। তো এইটা আমি দিয়ে দিলাম, আর নতুন কোনো বন্ধু থেকে থাকলে আজকে বন্ধু করে পাশে এসে যেতে পারো, সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, তারপরে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে হবে। বাকি ডালটা যেটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা কিন্তু খুব হেলদি একটা খাবার, একটা কমপ্লিট মিল বলা চলে এটাকে। তো এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার একটুখানি চিনি অ্যাড করে দেব। মিষ্টিটা দিলে ব্যালেন্স হয় স্বাদে, সেই জন্য দেওয়া, আর দিলে ভালো লাগে। নিরামিষ জিনিসে একটু মিষ্টি, যে যার প্রয়োজন মতন দেবে, পছন্দ মতন দেবে, আর যদি ভালো না লাগে কারোর সে না দিয়েও খেতে পারো, যদি কেউ অভ্যস্ত না থাকো চিনি খাওয়াতে। এবার কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, উপর থেকে দিয়ে দেবো একটুখানি ঘি, যদি কেউ খাওয়ার সময়ও খেতে চাও তাতেও অ্যাড করে খেতে পারো। আজকে তবে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।